नमस्कार बंधुरा, आज एक रेसिपी अपन संगे शेयर करब। देख मानकचू गाच तुले तो मानकचुर तोलाटा देखाते परिनी, किछुटा अंश कल के रान्ना कर, आज के एक रान्ना कर अपन संगे शेयर करब। तो मानकचुर दिए माँ दिए झोल करब। तो मानकचुटा केटे निच्छी, এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি, সমস্ত মানকচুগুলো কেটে আপনাদের আবার দেখাচ্ছি। মানকচু অনেকে গাল চুলকানোর ভয়ে খায় না, তো আমি যেভাবে রান্না করছি গাল চুলকাবে না, এইভাবে আপনারা রান্না করবেন। একটু লবণ মেখে রেখে দেব, লবণটা দিয়েছি, দিয়ে আমি লবণটা মেখে রেখে দেব। কিছুক্ষণ এর থেকে জল বেরিয়ে যাবে, আর এতে একদম আমি ঠান্ডা জল দেবো না। কচুটা আমার একটু গাছের কচু, যদিও একটু গালে ধরে না, তবু আপনারা বাজার থেকে কিনে খাবেন, সেজন্যই বলছি এইভাবে রান্না খাবে, রান্না করলে একটুও গালে ধরবে না। মানকচুটা কেটে নিয়েছি, এর সঙ্গে কিছু আলু দিয়েছি, আর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়েছি, জলেও আবার একটু লবণ দেব। আমি এই কচুটা কিন্তু ঠান্ডা জল একটুও দিইনি। আমি এভাবে রান্না করছি, আমার এই কচু কিন্তু একদম গাল ধরে রান্না করছি আপনাদের জন্যই। আপনারা বাজার থেকে কিনে খান, কোন কচু কীরকম থাকে তা বলা যায় না, সেজন্যই আমি এইভাবে রেসিপিটা বানাচ্ছি। তো জলটা গরম হয়ে এসছে, দেখুন আগেও কচুতে লবণ মেখে রেখেছিলাম, জলটা ঝরে গেছে অনেকটা। আপনারা দেখুন জলটা গরম হয়ে গিয়েছে, আমি কচু আর আলু একসঙ্গে দিয়ে একটু ভাপিয়ে নেব। বন্ধুরা কচুতে লবণ মেখে রেখেছিলাম, এই জলটা বেরিয়েছে। তো আমি কচুটা ধুইনি আলাদাভাবে, পরিষ্কারভাবে কেটে নিয়েছি, এইভাবে জলটা ঝারিয়ে নেব, আর এতে একদম গালে ধরার ভয় থাকবে না। কচুগুলো সব এইভাবে আড়ভাবে দিয়ে নিয়েছি, একটু ভাবিয়ে নিয়ে জলগুলো ফেলে দেবো। দেখুন এক ফুটছে কেমন, কিন্তু সিদ্ধ হয়নি, হালকা লবণ দিয়ে একটু ভাপিয়ে নিলাম। মাছগুলো দিয়ে কচু ঝোল করবো, এটা সাইফন মাছের মাথা, লাইলেন্ডার মাথা, দেখুন সব পুকুরের মাছ। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেলে রান্না করছি আমি। এদিকে মাছগুলো মেখে নেবো, লবণ দিয়ে দিচ্ছি, কড়াইতেও একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেব। এই মাছগুলো আমি মেখে নেবো, এখন মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো মাখা হয়ে গেছে, তেলও গরম হয়ে গিয়েছে, এই মাছের ডিমটা একটু ভেজে পকোড়া করে ঝোলে দেবো, আমার ছেলে পছন্দ করে খুব। দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি, বেসন নিয়েছি, একটু লবণ, একটা কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু আদা বাটা নিয়েছি, নিয়ে এই পকোড়াটা বানিয়ে আর ঝোলের মধ্যে দেবো, এটা আমার ছেলে ভীষণ পছন্দ করে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, মাথা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি।
দিয়ে দিয়েছি আরো একটু তেল। এখন মাছের ডিমগুলো এবার আমি ভেজে নেব। জালটা বেশি হয়ে গিয়েছে, একটু বার করে নিই। এখন মাছের ডিমের পকোড়াগুলো ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নগুলো একটু লাল লাল হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন বন্ধুরা, যে যে মশলাগুলো নিয়ে নিয়েছি, রসুন বাটা নিয়েছি, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, এটা জিরে বাটা, চন্দনি বাটা আর টমেটো কুচি, আর একটু তেঁতুল নিয়েছি। তেঁতুলটা কখন ব্যবহার করবো আপনাদের দেখিয়ে দেবো। তো এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। মানকচু বল, যে কোনো কচুতে, কচু শাকে একটু রসুন বাটা দিলে খুবই টেস্ট হয়। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখুন টমেটোটা গলে গলে এসছে, একটু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, চন্দনি বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন দেবেন সবকিছু। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা তেল ছেড়ে যাচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু আর কচুগুলো। এইভাবে একটু ভালো করে কষিয়ে নেব। আগে আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। কচু আর আলুটা আমার বেশ কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেবো গরম জল। গরম জলটা আমি আগে করে রেখেছিলাম, এটা কিন্তু আমি একদম ঠান্ডা জল ব্যবহার করিনি। দেখুন গরম জলটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে দেবো, একটু সিদ্ধ হতে দেরি হবে, আগে থেকে দিয়ে দিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নেব। এবার ভাজা মাছগুলো আর মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন কচুটাও সিদ্ধ হয়ে এসছে, দেখুন একদম গলে গিয়েছে। আবার একটা দেখাচ্ছি, দেখুন একদম গলে গেছে। এবার আলু আর কচু সিদ্ধ হয়ে গেছে, তো এবার তেঁতুলটা দিয়ে দিচ্ছি। কারণ তেঁতুলটা দিলে একদম গালে চুলকাবে না, গাল ধরবেই না, তো ওই তেঁতুলটা আমি শেষে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু চিনি, সামান্য একটু চিনি দিলাম। হয়ে গিয়েছে একদম। একটু ঝোল না রাখলে কচু ঝোল টেনে নেয়। একটু ঝোল ঝোল রাখছি, পরে আবার বসে যাবে, নামিয়ে নিচ্ছি আমি। কচু আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা আমার একদম রেডি হয়ে গিয়েছে।
तो वीडियो भालो लगले लाइक शेयर कमेंट करबें पाशे थाका बेल आइकनटाके अवश्य प्रेस कर देवें और जरा नतून बंधु आमार वीडियो प्रथम देखें ता प्लिज एक सबसक्राइब कर देवें तेल आज वीडियो एखे ही शेष कर सबाई खूब भालो थाकबें सुस्थ थाकबें नमस्कार।